10টি রুলস শেখার মাধ্যমে কিভাবে তোমরা মডিফায়ারে ফুল মার্ক তুলতে পারবে, আজকে আমি সেই শর্টকাট রুলস গুলো তোমাদেরকে শিখিয়ে দিব। এবং ভাইয়া, শুরুতে আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করতেছি, আজকের ভাইয়ার এই ক্লাসটা যদি সম্পূর্ণ দেখো তাহলে মডিফায়ারে একেবারে ফুল মার্ক কনফার্ম, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম, ঠিক আছে? আজকে আমি তোমাদের সাথে 10টা রুলস নিয়ে আলোচনা করব। ভাইয়া, তুমি 10টা রুলস শিখবা, ফুল দেখবা মডিফায়ারটা পানির মতো সহজ লাগতেছে। এবং এই 10টা রুলস শেখার পরে বিগত বছরের যতগুলা কোশ্চেন আছে সবগুলো তুমি প্র্যাকটিস করবা, দেখবা প্রত্যেকটা কোশ্চেন তুমি কিন্তু পারবা। ওকে, তাহলে দেখো শুরুতে আসি ভাইয়া। মডিফায়ার আসলে এটা কি? দেখো এখানে আমি ছোট করে লিখেছি যে মডিফায়ার হচ্ছে বাক্যের এমন অংশ যা বাক্যের অন্য অংশগুলোকে কি করে ভাইয়া, ব্যাখ্যা করে। এখন অনেকে বলবে ভাইয়া বিষয়টা বুঝলাম না, একটু বুঝাচ্ছি। দেখো তুমি এই এক্সাম্পলটার দিকে তাকাও, কি লিখেছি আমি, গিভ মি এ গ্লাস অফ, তারপর এখানে আমি ড্যাশ দিয়েছি, তারপর সামনে আমি লিখেছি ওয়াটার। একটা জিনিস কি এখানে লক্ষ্য করতে, দেখো এখানে কি লেখা আছে, এখানে কিন্তু ভাইয়া লেখা আছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপাল, অর্থাৎ এইখানে এমন একটা শব্দ তোমার বসাইতে হবে যে শব্দটা কিন্তু ওরা বইলা দেবে না, কিন্তু এই শব্দটা কি রকম হবে এটা কিন্তু তোমার বলে দিবে ওরা। যেমন এখানে বলা আছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপাল, অর্থাৎ এইখানে যে শব্দটা তোমার বসাইতে হবে সেই শব্দটা হবে প্রেজেন্ট পার্টিসিপালের। তোমরা কিন্তু জানো, অনেকেই কিন্তু জানো যে ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপাল মানে কি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এখানে ভার্ব যুক্ত এমন একটা শব্দ বসাইতে হবে তার সাথে তোমার কি বসাইতে হবে, আইএনজি দিতে হবে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো এইটাই হয়েছে কিন্তু ভাই তোমার মডিফায়ার, আর কিচ্ছু না। আমার কথা ক্লিয়ার? এই জায়গাতে এমন একটা শব্দ তুমি বসাবা যেই শব্দটার সাথে কিন্তু ভাইয়া তোমার আইএনজি কি থাকবে, যুক্ত থাকবে। ওকে, এখন আসি ভাইয়া, মডিফায়ার হচ্ছে কিন্তু মনে রাখবা দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা হচ্ছে কি প্রি মডিফায়ার, আর একটা হচ্ছে কিন্তু ভাইয়া পোস্ট মডিফায়ার। এখন এই প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার এগুলো কিচ্ছু লাগবে না, তবে মাথায় রাখবা প্রি মানে পূর্বে, অর্থাৎ মডিফায়ারটা এখানে পূর্বে বসবে, আর পোস্ট মডিফায়ার এটা মানে পরে বসবে, কিন্তু এটা আসলে লাগে না। ওকে, আমাদের টার্গেট হইছে আমরা 10টা রুলস শিখবো, 10টা রুলস এর মাধ্যমে খেল খতম, পুরো ব্যাপারটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রথমত আসি ভাইয়া রুলস নাম্বার 1, এক নাম্বার রুলস। ভাইয়া এক নাম্বার রুলসে কি আছে, প্রেজেন্ট পার্টিসিপাল। তোমরা জানো, অনেকেই জানো যে ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে কি, ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তাহলে দেখো, যেমন আমি যদি বলি কিছু কিছু ভার্ব আছে যেমন ওয়ার্ক, তাহলে ওয়ার্ক মানে কি, কাজ করা, এই ওয়ার্কের সাথে আইএনজি হবে ওয়ার্কিং, প্লে খেলা করা প্লেইং, স্পিকিং রিডিং, এগুলো হইছে কি ভার্বের সাথে আইএনজি। দেখো এই এক্সাম্পলটা দেখো একটু, যে গিভ মি এ গ্লাস অফ, আমাকে এক গ্লাস দাও, কি দাও, এখানে লাস্টে কিন্তু বলছে ওয়াটার, মানে পানি দিতে বলছে, যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কিন্তু এইখানে এমন একটা শব্দ বসাইতে হবে, বলা আছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপাল, যে শব্দটা হবে প্রেজেন্ট পার্টিসিপাল। তাহলে তুমি চিন্তা করো এখানে তুমি কি বসাইতে পারো, গিভ মি এ গ্লাস অফ ড্রিঙ্কিং ওয়াটার, পান করার পানি আমাকে দাও। তাহলে আমি যদি এখানে ড্রিঙ্ক, অর্থাৎ কি পান করা, এটা একটা ভার্ব, তাহলে এখানে কিন্তু ভাইয়া তোমার ড্রিঙ্ক বসবে, বসবে তবে বইলা দিছে প্রেজেন্ট পার্টিসিপাল, তার মানে এই ড্রিঙ্কের সাথে কিন্তু ভাইয়া তোমার আইএনজি মাস্ট দিতে হবে। ক্লিয়ার ভাইয়া? বুঝছো? সবাই বুঝছো? আমি আশা করি ভাইয়া তোমরা ক্লিয়ার এই জিনিসটা। এরপর আসি কিন্তু ভাইয়া দুই নাম্বার রুলস। দুই নাম্বার রুলস কি ভাইয়া, পাস্ট পার্টিসিপাল। মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই, টানা মুখস্থ করবা, এখনই এখনই মুখস্থ করো ভাইয়ার, এই ক্লাসে তোমার মডিফায়ার কমপ্লিট, আর পড়া লাগবে না, একটু পড়ো, মনে মনে পড়ো। হ্যাঁ, পাস্ট পার্টিসিপাল হচ্ছে ভার্বের তিন নং, কোনো কথা নাই, পাস্ট পার্টিসিপাল হচ্ছে কি ভার্বের তিন নং। ভার্বের তিন নং সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো, কি আমি যদি বলি গো, ওয়েন্ট, গান, ইট, অ্যাট, ইটেন, পড়ছো না, এসএসসি লেভেলে পড়ছো না, এখন ইন্টারমিডিয়েটে পড়ছো, পড়ছো না তোমরা, এগুলো সবাই কিন্তু কম বেশি জানো। যেমন রাইট, রাইটার, রিটেন, স্পোক, স্পোকার, স্পোকেন, ব্রোক, ব্রোকার, ব্রোকেন, তারপর গো, ওয়েন, এই যে গান, তারপর ডু, ডিড, ডান, ইট, অ্যাট, ইটেন, এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া ভার্বের তিন নং। যদি পাস্ট পার্টিসিপাল লেখা থাকে, এভাবে কিন্তু লেখা থাকবে যে ইউজ পাস্ট পার্টিসিপাল, তখন এখানে এমন একটা শব্দ বসাইতে হবে যেটা হবে কিন্তু ভাইয়া তোমার পাস্ট পার্টিসিপাল। ওকে, তাহলে দেখো একটু খেয়াল করো, এই জায়গাতে আই গট এ, আমি পেয়েছি ড্যাশ এ বা ড্যাশ লেটার লাস্ট ফ্রাইডে, অর্থাৎ গত শুক্রবারে আমি একটা চিঠি পেয়েছি। ভাইয়া তাহলে তুমি চিন্তা করো তো এখানে কি হইতে পারে, মানে দেখো এখানে আমি কিন্তু বলতে পারি ভাইয়া রিটেন, রিটেন। ওকে, আমি একটি চিঠি লেখা গত মানে হচ্ছে শুক্রবারে পেয়েছি। ওকে, ক্লিয়ার? এতটুকু, কয়টা রুলস শেষ আমাদের, দুইটা রুলস ডান, এরপরে বাকি রুলস গুলো আমি তুলতেছি।
এরপরে ভাইয়া তোমরা একটু খেয়াল করো, রুলস নাম্বার হচ্ছে 3। 3 নাম্বার রুলে আমি কি লিখেছি ভাইয়া দেখবা, অনেক সময় লেখা থাকবে ইউজ অ্যান আর্টিকেল, তোমাকে আর্টিকেল বসাইতে হবে। তোমরা কিন্তু সবাই জানো যে আর্টিকেল আসলে কি, এই এ এন ডি কে কি বলে, আর্টিকেল বলে, এবং আর্টিকেলের ব্যবহারটা কিন্তু কম বেশি সবাই জানো। আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু ভাইয়া ক্লাস আছে, আর্টিকেলে যদি কোনো সমস্যা থাকে তোমরা ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? দেখো এভাবে দেওয়া থাকবে, যেমন দেখো ড্যাশ, তারপর লেখা থাকবে ইউজ অ্যান আর্টিকেল, তারপর সামনে থাকবে হচ্ছে কিন্তু বুক। জাস্ট সংক্ষেপে আমি তোমাদেরকে দেখাচ্ছে এক্সাম্পল হিসাবে, ড্যাশ বুক। তাহলে এই যে বি, এটা কি ভার্ব না কনসোনেন্ট? এটা নিশ্চিত কনসোনেন্ট। তাহলে এখানে তোমাকে বইলে দিছে ইউজ অ্যান আর্টিকেল, এখানে তোমাকে আর্টিকেল বসাইতে হবে, তোমাকে বইলে দিছে, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তাহলে এখানে নিশ্চিত তোমরা জানো এ বসবে, এখানে কি বসবে ভাইয়া, এ বসবে, কত সত্য নাকি মিথ্যা। পরে দেখো ড্যাশ আপেল, এই যে দেখো এ কি ভার্ব না কনসোনেন্ট, ভার্ব, ভার্বের আগে আমরা জানি এন বসে, তোমাকে আর্টিকেল বসাইতে বলছে, তার মানে নিশ্চিত এখানে এন বসবে। আবার দেখো ইউজ অ্যান আর্টিকেল, এখানে আর্টিকেল বসাইতে বলছে, সামনে আছে কিন্তু হিমালয়, তোমরা জানো পাহাড় পর্বত, তারপর নদ নদী, এগুলোর পূর্বে কিন্তু ভাইয়া তোমার ডি বসাইতে হয়, রাইট? এটা কিন্তু সবাই জানো। তো এই জন্য কিন্তু ভাইয়া তোমার এই জায়গাতে কি বসবে, ডি বসবে। ওকে ক্লিয়ার, রুলস নাম্বার 3 ডান। পানি পেনি না ভাইয়া, এগুলো পানি পেনি কিনা একটু কমেন্ট সেকশনে জানাইও। এরপর আসি ভাইয়া রুলস নাম্বার 4, একটু দেখো রুলস নাম্বার 4 এ অনেক সময় লেখা থাকবে দেখবা পি মডিফায়ার দ্য নাউন, পি মডিফায়ার দ্য নাউন, এটা কিন্তু লেখা থাকবে। দেখো একটা এক্সাম্পল আমি লিখেছি, এখানে কিন্তু লেখা আছে পি মডিফায়ার দ্য নাউন, একেবারে মাথায় গেঁথে ফেলো ভাইয়া। যদি প্রি মডিফায়ার দ্য নাউন লেখা থাকে ভাইয়া, যদি প্রি মডিফায়ার দ্য নাউন লেখা থাকে, কোনো কথা নাই, অ্যাডজেক্টিভ কোনো কথা নাই ভাইয়া, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনো কথা নাই। এখন অনেকে বলো ভাইয়া অ্যাডজেক্টিভ কোনগুলা, দেখো তোমরা এটা সবাই জানো, আর একটু যদি পড়ো তাহলে তোমরা এমনিতেই জানতে পারবা যে অ্যাডজেক্টিভ কোনগুলা। দেখো এই যে গ্রেট আছে, বিউটিফুল, ওয়ান্ডারফুল, তারপর হচ্ছে ফেমাস, অনেস্ট, বিগ, স্মল, এই যে এগুলো হয়েছে কিন্তু ভাইয়া তোমার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের উপর কিন্তু আমার ক্লাস আছে, যদি কারো কোনো সমস্যা থাকে ক্লাস দেখে নিও। ওকে তাহলে এই যে যেগুলো আমি কিন্তু লিখেছি এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তাহলে মাথায় সেট করে রাখো, প্রি মডিফায়ার দ্য নাউন যদি লেখা থাকে তার আগে কিন্তু তোমার অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন আসি দেখো আই এক্সাম্পল, দেখো আই নিড, আমার প্রয়োজন, সাম কিছু, ড্যাশ পিপল, বা আই নিড সাম ড্যাশ পিপল, আমার কিছু লোকের প্রয়োজন। তাহলে এখানে কি হইবে ভাইয়া বলো তো, অ্যাডজেক্টিভ হিসেবে তুমি কি লিখতে পারবা? এখানে কিন্তু ভাই তুমি কি লিখতে পারো, দেখো এখানে তুমি অনেস্ট লিখবা, অনেস্ট, অনেস্ট পিপল। তুমি চাইলে আরো অনেক কিছু লিখতে পারো, বাট তুমি যাই লেখো না কেন তোমার কিন্তু সেটা কি লিখতে হবে, অ্যাডজেক্টিভ লিখতে হবে। কি লিখতে হবে ভাইয়া, অ্যাডজেক্টিভ লিখতে হবে, তার মানে আমার কিছু সৎ লোকের দরকার বা প্রয়োজন। তুমি এখানে অনেস্ট না লিখে অন্য কিছু লিখতে পারো অ্যাডজেক্টিভ হিসাবে, বা তুমি এখানে ভিডিওগুলো লিখতে পারো, সুন্দর সুন্দর আমার লোকের দরকার, তুমি যেটা লেখো সেটাই হবে। ওকে এরপর আসি কিন্তু ভাইয়া 5 নাম্বার রুলস, ইউজ এ ডেমনস্ট্রেটিভ। এখন এই যে ডেমনস্ট্রেটিভটা বলতে পারো ভাইয়া, এই শব্দটা কোথা থেকে আসছে? এটা কিন্তু ভাই তোমার প্রোনাউনের কিন্তু প্রকারভেদ, রাইট? দেখো এটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো যারা আমার ক্লাস দেখেছো। দেখো এই যে মনে রাখবা, ডেমনস্ট্রেটিভ যদি লেখা থাকে কোনো কথা নাই, মাথায় যেন এই জিনিসটা আসে যে দিস, দিস, দ্যাট, তারপর দোস, সাম, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, কোনো কথা না, এটা মানে আনতে হবে একটা সেন্টেন্সের পরে। দেখো এখানে কিন্তু আমি দুইটা এক্সাম্পল তুলেছি, এই যে দুইটা এক্সাম্পল, এই যে এখানে লেখা আছে ইউজ দি ডেমনস্ট্রেটিভ, কোনো কথা নাই, যখনই ডেমনস্ট্রেটিভ লেখা দেখবা তোমার এই শব্দগুলো মাথায় ভাইয়া টাস করে আনতে হবে। ওকে দেখো ভাইয়া এই যে দিস আর দেশ, এই দুইটাই কিন্তু কাছাকাছি বুঝায়, দিস অর্থ কিন্তু এই, এটা কিন্তু খুব কাছের বুঝায়। তবে কথা আছে, এই দিস কিন্তু ভাইয়া কোন সময় তুমি ইউজ করবা, সিঙ্গুলার মানে কি এক বচন, আর প্লুরাল মানে কি বহু বচন, যখন এক বচন বুঝাইবে বা একটা বুঝাইবে তখন ভাইয়া তুমি দিস বসাইতে পারবা। ওকে কারণ এটা হয়েছে কিন্তু ভাইয়া তোমার সিঙ্গুলার। আবার দেশ, এটার অর্থ এই, তবে এই যে দেশ এটা তুমি কখন বসাইতে পারবা, যখন একের অধিক বুঝাবে, হ্যাঁ বহু বচন যেটাকে বলে, এটাই সে কিন্তু ভাই তোমার প্লুরালের ক্ষেত্রে তোমার দেশ ইউজ করবা। দেখো ধরো তুমি চিন্তা করো যে তোমার কাছে একজন তোমার ফ্রেন্ড আছে, সাপোজ একজন তোমার বন্ধু আছে, তখন তুমি বলতে পারো যে দিস ইজ, তখন তুমি ইউজ করতে পারবা দিস ইজ। কিন্তু এখানে যদি তোমার বন্ধু আরো দুই তিনজন যদি থাকে তখন কিন্তু তুমি দিস ইউজ করতে পারবা না, তখন তোমার লেখা লাগবে দেশ। ওকে কিন্তু মানে এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এই, ঠিক আছে? এই যে দ্যাট, দ্যাট অর্থ হচ্ছে কিন্তু ওই, এটা কিন্তু দূরের বুঝায়, আর এই দুইটা কিন্তু ভাইয়া কাছের বুঝায়, মাথায় রাখবা। আর এই যে দেখো দ্যাট আর দোস, এই দুইটা কিন্তু কিসের বুঝায় ভাইয়া, দূরের বুঝাবে। কিন্তু এই দ্যাট কখন ইউজ করবা, সিঙ্গুলারের ক্ষেত্রে, অর্থাৎ এক বচনের ক্ষেত্রে, যখন এক বুঝাইবে, হ্যাঁ যেমন তোমার ফ্রেন্ড যদি একটু দূরে থাকে তখন, একজন যদি থাকে তখন তুমি দ্যাট ইউজ করতে পারবা। আর দোষটা এটা প্লুরাল, যখন তোমার অনেক বন্ধু থাকবে তখন এই ক্ষেত্রে ভাইয়া তোমার দোষ বসাইতে হবে। ওকে আর এই সাম, এটা কাছের বুঝায় দূরের বুঝায় সবই বুঝায়,
ওকে ক্লিয়ার? তাহলে ডেমনস্ট্রেটিভ যদি লেখা থাকে কোনো কথা নাই, এই শব্দগুলো তোমার মাথায় আনতে হবে। টানা মুখস্থ করো, এখনই লাগলে ভিডিওটা একটু পজ করে এখনই মুখস্থ করে ফেলো, কারণ আমি চাচ্ছি এই ক্লাস করার পরে যেন নেক্সটে এই রুলস গুলো আর যেন তোমার পড়া না লাগে। ওকে, এরপর তোমার বিগত বছর তো খালি প্র্যাকটিস করবো, তাহলেই দেখবা হয়ে যাবে। এখন আসি তাহলে ভাইয়া, দেখো ড্যাশ বুক এখানে কিন্তু বসে দিতে বলছে ইউজ দ্য ডেমনস্ট্রেটিভ। তাহলে বুক বই মানে কি, এখানে সিঙ্গুলার বুঝাইছে না প্লুরাল বুঝাইছে? যদি এখানে একটা এস থাকতো তাহলে প্লুরাল বুঝাইতো, অনেকগুলা বই বুঝাইতো। যেহেতু এসটা নাই তার মানে সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে আমার এখানে ডেমনস্ট্রেটিভ হিসেবে কোনটা বসাবা? আমি দিস বসাইতে পারি, তুমি চাইলে দিস বসাইতে পারো। আবার এটা যদি দূরে থাকে বইটা তাহলে সেক্ষেত্রে তুমি দ্যাট বসাইতে পারো, তোমার ইচ্ছা। বা তুমি এখানে যদি বসো যে সাম বুক তাতেও হবে, ওকে? তবে সেই শব্দটা ডেমনস্ট্রেটিভ এর হতে হবে। আচ্ছা, এই যে পিপল, পিপল দ্বারা একজন বোঝায়, জনগণ লোকজন অনেক বোঝায়, সো এই ক্ষেত্রে আমরা দিস ইউজ করতে পারি। এই যে দিস, বা এখানে আমরা যদি দূরের বোঝায় তখন আমরা কিন্তু দোস ইউজ করতে পারি, বা তুমি চাইলে দিস ইউজ করতে পারো। ওকে, আমার কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আসি কিন্তু ভাইয়া রুল নাম্বার 6। 6 নাম্বার রুলে কি আছে? ইউজ এ পজেসিভ। এই যে পজেসিভ যেটা লেখা আছে, পজেসিভ কোনো কথা নাই, পজেসিভ যখন লেখা থাকবে তোমার মাথায় আনতে হবে যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, রহিম, করিম, কারো নাম। আর কারো নাম যদি থাকে, নামের সাথে কিন্তু ভাইয়া তোমার এই এসটা মাস্ট দিতে হবে, এই করিমস এসটা কিন্তু তোমার দিতে হবে। অর্থাৎ নাউনের ক্ষেত্রে মনে রাখবা, পজিটিভের ক্ষেত্রে অন্ততপক্ষে নাউন যদি আসে, নাউন মানে কি, কোনো কিছুর নাম, এই ক্ষেত্রে তোমার এই এসটা দিতে হবে মাস্ট। আমার কথা ক্লিয়ার? এখন এখানে একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গাতে পজিটিভ কোনগুলো এগুলো তোমরা কিভাবে মনে রাখবা? দেখো আই মানে কি, আমি, আই এর পরিবর্তে কিন্তু ভাইয়া মাই হইছে। তারপর কি, উই মানে হচ্ছে আমরা, উই এর পরিবর্তে কিন্তু ভাইয়া আওয়ার হইছে, ঠিক আছে? ইউ মানে তুমি, ইউ কিন্তু হয় নাই, তোমার ইউর কিন্তু হবে পজিটিভ। তারপর হয়েছে কি, হি, সি, হি এর পরিবর্তে কিন্তু হিজ হইছে, সি এর পরিবর্তে কিন্তু ভাইয়া তোমার হার হইছে। এগুলো কিন্তু পজিটিভ, মাথায় রাখবা যে এই পজিটিভ গুলা মনে রাখার সিস্টেম কি, মনে রাখার সিস্টেম হচ্ছে কিন্তু এইটা, পরিবর্তে মনে রাখবা যে আই এর পরিবর্তে মাই হইছে, উই এর পরিবর্তে আওয়ার হইছে, ইউর পরিবর্তে ইউর হইছে, তারপর হি, সি এগুলোর পরিবর্তে হিজ, হার এগুলো হইছে, দে, দে এর পরিবর্তে দেয়ার হইছে, ইট, ইট এর পরিবর্তে ইটস হইছে, তারপরে সে কিন্তু নামগুলো, এগুলো হচ্ছে কিন্তু মনে রাখার টেকনিক। ওকে, এইটা হইছে কি ভাইয়া ইউজ এ পজিটিভ, মাথায় থাকবে। এখন আসি, দেখো এখানে বলছে কি, ড্যাশ ফ্রেন্ড ইজ সিক। সিক অর্থ হচ্ছে কিন্তু রুগ্ন, বাবুর্ত হচ্ছে এখানে রোগা বোঝাচ্ছে। যাই হোক, দেখো ড্যাশ ফ্রেন্ড ইজ সিক, এখানে বলছে ইউজ এ পজিটিভ। তাহলে এখানে তুমি কি বসাইতে পারো ভাইয়া, এখানে পজিটিভ হিসাবে তোমার এখানে কি বসাইতে পারো? ধরো এই জায়গাতে তোমার কোন এক বন্ধু, বন্ধুর নামটা তুমি এখানে লিখে দিতে পারো, ধরো রহিম। তাহলে তুমি লিখবা রহিম, শুধু রহিম লিখলে হবে না, যেহেতু পজিটিভ লেখা আছে, যদি তুমি নাউন বসাও তার সাথে এখানে একটা এস দিতে হবে, মাস্ট দেওয়াই লাগবে। ওকে ক্লিয়ার? এরপর আসি পরেরটা, পরের এক্সাম্পলটা দেখো, ইন ড্যাশ এখানে তোমার পজিটিভ বসাইতে বলছে, কান্ট্রি পিপল অলওয়েজ টেন্ড টু ব্রেক দ্য রুল ইন ড্যাশ কান্ট্রি। অর্থাৎ কান্ট্রি পিপল, দেশের যে লোকজন আছে তারা সবসময় অলওয়েজ সর্বদা টেন্ড টু ব্রেক দ্য রুল, অর্থাৎ নিয়ম কি করে থাকে, ভঙ্গ করে থাকে। আচ্ছা, তাহলে এখানে পজিটিভ হিসেবে আমরা কি কোনটা বসাইতে পারি একটু চিন্তা করো, ইন আওয়ার কান্ট্রি, এখানে কিন্তু ভাইয়া কি হবে, আওয়ার হবে, কি হবে ভাইয়া, আওয়ার হবে, ইন আওয়ার কান্ট্রি। কারণ এই যে দেখো আওয়ার কিন্তু আছে পজিটিভের ভিতরে। ওকে, তাহলে এই যে পজিটিভ গুলা মনে রাখার সিস্টেমটা এবার মাথায় থাকবে যে কিভাবে তোমরা মনে রাখবা, আই এর পরিবর্তে মাই, উই এর পরিবর্তে আওয়ার, ইউ এর পরিবর্তে ইওর, তারপর হি, সি এর পরিবর্তে হিজ, হার, তারপর হচ্ছে দে এর পরিবর্তে দেয়ার, ইট এর পরিবর্তে ইটস, তারপর নাম। ওকে, সো আমি আশা করি এই কয়টা রুলস তোমরা বুঝতে পেরেছো, বাকি রুলস গুলো আমি তুলতেছি। আচ্ছা, এরপর একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গাতে আমি রুলস নাম্বার 7 লিখেছি, এখানে কি লিখেছে দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। এখন যখনই ইন্টেন্সিফায়ার লেখা থাকবে তখন তোমার মাথায় আনতে হবে যে না, যে ভেরি, তারপর সো, তারপর ফুললি, এনাফ, এই যেগুলো আছে এগুলোকে বলা হয় ভাইয়া তোমার ইন্টেন্সিফায়ার। ক্লিয়ার ব্যাপারটা? সো এগুলো একটু মুখস্থ করতে হবে তোমার। দেখো এক্সাম্পল, দেখো শি ওয়ার্কড ড্যাশ হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে ইন হিজ লাইফ, তার জীবনে। হ্যাঁ, এখন তুমি দেখো এখানে কিন্তু এমন একটা শব্দ বসাইতে হবে যেটা কিন্তু হবে ইন্টেন্সিফায়ার। এখন তুমি চিন্তা করো তুমি এখান থেকে কোনটা বসাবা, যখনই ইন্টেন্সিফায়ার লেখা থাকবে টাস্ট করে তোমার মাথায় আনতে হবে কি কি, ভেরি, সো, ফুললি, এনাফ, এগুলো মনে রাখতে হবে। তাহলে তুমি দেখো এখানে আমরা ভেরি ইউজ করতে পারি, তাহলে দেখো শি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে ইন হিজ লাইফ।
সো এখানে দেখো এখানে ইন হিজ হবে না, এখানে কিন্তু ভাইয়া ইন হার হবে, কারণ এখানে আমি সি লিখেছি এজন্য। এরপরে আসে কিন্তু ভাইয়া রুলস নাম্বার হইছে 8, এখানে কি বলেছে ইউজ এ কোয়ান্টিফায়ার। এই যে দেখো কোয়ান্টিফায়ার মানে কি, এই কোয়ান্টিফায়ার মানে হচ্ছে এগুলো তোমার সংখ্যাত্মক বোঝাবে, সংখ্যা যেগুলো আছে সেগুলো কিন্তু বোঝাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া কোয়ান্টিফায়ার। এরপরে কি এ লট অফ, এ লিটল, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। মেনি আছে, মাস, সিভারেল কোয়ান্টিফায়ার, তারপর ওয়াল, বোথ, সাম, এগুলো হচ্ছে কিন্তু কোয়ান্টিফায়ার। আবার ইচ, এটাও হচ্ছে কিন্তু ভাইয়া তোমার কোয়ান্টিফায়ার। ওকে, এখানে একটু কথা আছে, এই যে দেখো এ লট, এ লিটল, মেনি, মাস, সিভারেল, অল, বোথ, সাম, এগুলো কিন্তু ভাইয়া তোমার প্লুরাল বোঝায়। এগুলো কোন ক্ষেত্রে ইউজ করতে পারবে তুমি, প্লুরালের ক্ষেত্রে। আর সিঙ্গুলারের ক্ষেত্রে একটাই আছে, সেটা হচ্ছে ইচ। ওকে, ইচ যদি লেখা থাকে একটা বাক্যের ভিতরে, মনে রাখবে এটা আসলে সিঙ্গুলার বোঝাবে, ঠিক আছে। সো দেখো একটু এক্সাম্পল দেখো, আই হ্যাড ড্যাশ, আই হ্যাড আমার ছিল, কারণ এটা অতীতে গেছে। আই হ্যাড ড্যাশ ফ্রেন্ড, আমার মানে হচ্ছে বন্ধু ছিল। তাহলে তুমি চিন্তা করো এখানে আমাদের একটা শব্দ লিখতে বলছে, সেটা ইউজ এ কোয়ান্টিফায়ার। এখন তাহলে কি হবে বলো তো, আই হ্যাড ড্যাশ ফ্রেন্ড, আই হ্যাড ধরো মেনি ফ্রেন্ড, আমার অনেক বন্ধু ছিল। দেখো এই যে মেনি বসাইছি। ওকে, এখন যদি তোমার মনে না থাকে যে ভাইয়া কোয়ান্টিফায়ার কি শিখাইছিল, কোনগুলা কোয়ান্টিফায়ার, কোনগুলা ইন্টেন্সিফায়ার, এগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু তুমি মডিফায়ারটা পারবে না। ওকে, একটু এই জন্য তোমার মুখস্থ করতে হবে। এবার দেখো হি হ্যাড মানে হচ্ছে সে ছিল, ড্যাশ ইউজ এ কোয়ান্টিফায়ার, একটা শব্দ তোমার বসাইতে বলছে, নলেজ। তাহলে এখানে তুমি কি বসাইতে পারো, ধরো তুমি মাস লেখলা, MUCS, হি হ্যাড মাস নলেজ, তার প্রচুর জ্ঞান ছিল। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো রুলস নাম্বার 9, রুলস নাম্বার 9 কি, ইউজ অ্যান ইনফিনিটিভ। ভাইয়া এই যে ইনফিনিটিভ, ইনফিনিটিভ কথাটা বললি 2+ ভার্বে রাখলাম, কোনো কথা নাই। ইনফিনিটিভ যদি কথাটা বলে বা যদি লেখা থাকে 2+ ভার্বে রাখলাম, 2+ ভার্বে রাখলাম। কিরকম দেখো, টু স্টেপ ভার্বে রাখলাম, স্টেপ ভার্বে রাখলাম, তারপর টু গো, তারপর টু স্পিক, টু প্রিভেন্ট, টু রিমুভ। সো যদি লেখা থাকে ইনফিনিটিভ তাহলে কোনো কথা নাই, চোখ বুঝে লিখে দেবা 2+ ভার্বে রাখনা। ডান, দেখো সাম পারসন স্টেপ শুড বি টেকেন ড্যাশ ইউজ অন ইনফিনিট, ইন মানে হচ্ছে ইনফিনিটিভ, তারপর এখানে দিছে করাপশন। অর্থ কি দাঁড়ায়, যে সাম পারসন কিছু লোকের স্টেপ শুড মানে হচ্ছে শুড বি টেকেন, পদক্ষেপ নেওয়া উচিত কিসের উপর, সো প্রিভেন্ট করা উচিত করাপশন, দুর্নীতি প্রতিবাদের ক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়া উচিত, এটাই আসলে কিন্তু বুঝাচ্ছে। তাহলে তুমি এখানে কি কি লিখতে পারো, এখানে যেহেতু করাপশন অর্থ হচ্ছে কিন্তু দুর্নীতি, আর যেহেতু বলছে ইনফিনিটিভ তাহলে আমি বলতে পারি 2+ ভাবে রাখলাম, তাহলে আমি লিখতে পারি টু প্রিভেন্ট, প্রতিরোধ করা উচিত, কথা সত্য নাকি মিথ্যা, এটা যদি তুমি না দাও অন্য আরেকটা দিতে পারো, ধরো টু রিমুভ, দূর করা উচিত, এটাও তুমি দিতে পারো, রাইট, বা তুমি দিতে পারো টু স্টেপ, পদক্ষেপ নেওয়া উচিত, তাই তো, তোমার যেটা খুশি তুমি সেটা দিতে পারো, তবে ঠিক থাকতে হবে যেখানে ইনফিনিটিভ বলছে তার মানে 2+ ভার্বে রাখলাম, ক্লিয়ার। সো আমি আশা করি তোমরা এই কটা রুলস বুঝতে পেরেছ। এরপরে বাকি যে কয়টা আছে আমি একটু তুলতেছি। এরপরে দেখো ভাই আমি কিন্তু 10 নম্বর রুলস কিন্তু তুলেছি, এখানে কিন্তু দেখো কি লেখা আছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। যখনই তোমরা লেখা দেখবা যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, কোনো কথা নাই, মাথায় একটা জিনিস আসবে, কি আসবে ভাইয়া, অ্যাডভার্ব। এটা তোমাকে কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব বোঝাচ্ছে। অ্যাডভার্ব মানে কি, যেটা আসলে কি ভার্বকে মডিফাই করে। আমি কিন্তু তোমাদের সাথে এর আগের ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করেছি। দেখো যেটা তোমাকে কি করবে, যেটা মেনলি ভার্বকে মডিফাই করে, এটা কি বলা হয় ভাইয়া তোমার, অ্যাডভার্ব, ঠিক আছে। এবং এগুলো চেনার উপায় হইছে, অ্যাডভার্ব প্রায় 90% মানে প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু ভাইয়া তোমার কি থাকে, এলওয়াই থাকে। চেনার উপায় অ্যাডভার্বের ক্ষেত্রে ভাইয়া চেনার উপায় হচ্ছে শব্দের শেষে দেখবা এলওয়াই থাকে, এলওয়াই থাকলেই বুঝতে হবে ওটা হয়েছে কি ভাইয়া, অ্যাডভার্ব। ওকে, তাহলে দেখো কি আছে, স্লোলি লাস্টে কিন্তু এলওয়াই আছে, কুইকলি এলওয়াই আছে, প্রপারলি এলওয়াই আছে, হাইলি এলওয়াই আছে, এগুলো কি ভাইয়া, অ্যাডভার্ব, ক্লিয়ার। দেখো এক্সাম্পল দেখো, ইউ হ্যাভ টু স্টাডি, অর্থাৎ তোমার পড়াশোনা করা উচিত, ড্যাশ, এরপর দেওয়া আছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে নিশ্চিত এখানে অ্যাডভার্বের একটা শব্দ তোমার বসাইতে হবে, রাইট। টু গেট পাওয়ার জন্য এ গুড রেজাল্ট, ভালো একটা ফলাফল করার জন্য তোমার আসলে ভালো করে পড়াশোনা করা উচিত। তাহলে তুমি চিন্তা করো এইখানে তাহলে কি হইতে পারে ভাইয়া বলো তো, তুমি এখানে কি বসাইতে পারবা, দেখো ইউ হ্যাভ টু স্টাডি, তুমি এখানে দিতে পারো প্রপারলি, পারো কিনা বলো, প্রপারলি,
তুমি প্রবালি ইউজ করলা। প্রবালি অর্থ হচ্ছে কি, যথাযথ, তোমার যথাযথ ভাবে পড়াশোনা মানে করা উচিত, যাতে করে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, এখানে আরো তুমি অনেকগুলো শব্দ ইউজ করতে পারো, কিন্তু সেগুলো হইতে হবে কিন্তু ভাইয়া তোমার অ্যাডভার্ব কিন্তু হইতে হইতে হবে। ঠিক আছে, এরপর আসি কিন্তু ভাই আমাদের 10টা রুলস কিন্তু শেষ, বাড়তি আমাদের আর 2টা রুলস জানা লাগবে। এই 2টা যদি শেখো ফুল দেখবা তোমার মডিফায়ার একেবারে কমপ্লিট। তুমি এখন যদি বিগত বছরে যেগুলো আছে তোমার যদি একটু প্র্যাকটিস করা শুরু করো, তোমরা সবগুলা পারবা। এবং পরবর্তী ক্লাসটা অবশ্যই আমি বিগত বছরে যেগুলো আছে, আজকে তো তোমাদের রুলস গুলো শিখিয়ে দিলাম, পরের ক্লাস, আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বিগত বছরে মডিফায়ার যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখন দেখো পরে যে 2টা রুলস একটু দেখো, একেবারে ইজি আছে। এটা হচ্ছে কি, অ্যাপোসিটিভ। এই অ্যাপোসিটিভ মানে কি, মনে রাখবা অ্যাপোসিটিভ যখনই লেখা থাকবা, অর্থাৎ নাউনের সাথে নাউন, নাউনের সাথে নাউন, নাউন মানে কি নাম, নামের সাথে নাম, নামের সাথে যদি নাম থাকে সেটা হচ্ছে কিন্তু ভাইয়া অ্যাপোসিটিভ। কিরকম দেখো, অ্যাপেল ট্রি, অ্যাপেল ট্রি অর্থ কি, আপেল গাছ, রাইট। এই যে আপেল এটাও একটা নাউন, থ্রি এটাও একটা কিন্তু নাউন, তাহলে এই নাউনের সাথে নাউন। তারপর মোবাইল নাম্বার, এই নাউনের সাথে নাউন, টি পট নাউনের সাথে নাউন, লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমা নাউনের সাথে নাউন, কথা সত্য নাকি মিথ্যা। দেখো এক্সাম্পল দেখো, এমডি করিম, এমডি করিম ইজ হচ্ছে দা এমডি, এমডি অফ এ বিগ ড্যাশ কোম্পানি, একটা কোম্পানির এমডি কথা বলছে। এখন সেই কোম্পানিটার নাম কি, এখানে বলছে ইউজ অ্যাপোসিটিভ। তোমার অ্যাপোসিটিভের একটা শব্দ এখানে বসাইতে হবে। তুমি জানো অ্যাপোসিটিভ হচ্ছে নাউনের সাথে নাউন, তাহলে এই নাউনের সাথে নাউন এমন একটা শব্দ তোমার বসাইতে হবে। এখন তুমি যা বসাও, তাহলে দেখো আমি এখানে বসাইতে পারি লাইফ ইন্স্যুরেন্স, এটা আমি দিয়ে দিতে পারি, মানে কি ভাইয়া বলতো, যে জীবন বীমা কোম্পানি এমডি, কে এমডি করিম, শেষ। এসব বরাবর তুমি নাউনের সাথে নাউন তোমার যা খুশি তুমি দিবা, কিন্তু মাথায় রাখবা অ্যাপোসিটিভ বলছে তোমার এই নিয়মটা মান্য করতে হবে নাউনের সাথে নাউন, ডান। এবার আসি কিন্তু ভাইয়া নাউন অ্যাডজেক্টিভ, এটাও সেম, নাউনের সাথে নাউন থাকবে, তবে তার আগে তোমার একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, খেলা শেষ। ওকে, নাউনের সাথে নাউন থাকবে কিন্তু তার আগে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কিরকম দেখো, আপেল ট্রি ছিল না, এই যে আপেল ট্রি, তার আগে আমি দিতে পারি বিগ আপেল ট্রি, এই যে বিগ, বিগ, স্মল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেটেস্ট, এগুলো সব হইছে তোমার অ্যাডজেক্টিভ। এখানে আমি একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম। তুমি দেখো এই যে টি পট ছিল, এটা অ্যাপোসিটিভ ছিল নাউনের সাথে নাউন, আমি এখানেও টি পট দিচ্ছি, নাউনের সাথে নাউন আছে, কিন্তু তার আগে আমি যদি একটা বিউটিফুল লাগাই দিই বা স্মল যদি লাগাই দিই, তার মানে কি আমি একটা অ্যাডজেক্টিভ অ্যাড করলাম, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন তো থাকবেই, নাউনের সাথে নাম তো থাকবেই, কিন্তু তার আগে একটা অ্যাডজেক্টিভ তুমি যদি বসাই দাও এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। দেখো লিওনাল মেসি ইজ এ ড্যাশ ইন 21st century, অর্থাৎ 21 দশকে তোমার একজন কি ছিল, একজন ধরো গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার কিন্তু ছিল, এটা তুমি দিতে পারো, এই যে গ্রেট ফুটবল প্লেয়ার। এখানে দেখো তুমি কি হবে, এখানে গ্রেট অথবা লিজেন্ডারি তুমি দিতে পারো, কোনো অসুবিধা নাই, গ্রেট ফুটবল প্লেয়ার এটা তুমি দিয়ে দেবা। কেন ভাইয়া, কারণ এখানে লেখা আছে নাউন অ্যাডজেক্টিভ, মানে কি এই যে ফুটবল এটাও একটা নাম, প্লেয়ার এটাও একটা নাম, নাম দুটোই, তার আগে গ্রেট, গ্রেট হইছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এই জন্য এই গ্রেট ফুটবল প্লেয়ার আমি কিন্তু বসাইছি, ক্লিয়ার। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই 10টা রুলস, তারই সাথে এই 2টা যদি রুলস পড়ো একেবারে ঠিকভাবে, সো আজকে ক্লাসটা হয়তো অনেক বড় হয়েছে। এখন যদি একটু ভাইয়া পড়ার পরে বিগত বছরের যতগুলা মডিফায়ার আছে একটু যদি প্র্যাকটিস করো, আমি আশা করি কোনো মডিফায়ারে তোমাদের সমস্যা হবে না। একটু ভাইয়া কমেন্ট সেকশনে সবাই জানাও যে ভাইয়া পানি পেলি কিনা এবং ফুল বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা। ভাইয়া তোমরা যারা এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়তেছো, তোমাদের জন্য কিন্তু আমার এই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য একটা স্পেশাল কোর্স আছে, যেই কোর্সের ফি হচ্ছে মাত্র 610 টাকা। তোমার এই 610 টাকায় ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এ টু জেড যা কিছু আছে সব কিছু আমি তোমাদেরকে কমপ্লিট করে দিব। সো এই কোর্স সম্পর্কে জাস্ট 610 টাকা, আর কিছু লাগবে না। অনেকে বলবে এত কম কেন, কারণ তোমাদের সকলের দিক বিবেচনা করে আমি কিন্তু এই স্বল্প মূল্যের একটা কোর্স চালু করেছি, যেই কোর্সে তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যা আছে এ টু জেড সবকিছু আমি তোমাদেরকে কভার করে দিব। এই কোর্স সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে চাও, একটু এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে তোমাদেরকে পড়ানো হবে, কয় মাসে শেষ করানো হবে, এ টু জেড সবকিছু তুমি জানতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী এরকম কোনো মজার ক্লাসে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।